এবার ঈদে সরকার নির্ধারিত দামে এক কোটি দশ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে চান ব্যবসায়ীরা এজন্য সাভারের হেমায়তপুরে চামড়া শিল্প নগরীতে একশো বিয়াল্লিশটি ট্যানারি প্রস্তুত আছেন বাজারে পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছেন ট্যানারি মালিক এবং দ্বারা ন্যায্য দাম পেতে কোরবানির চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পশুর চামড়ায় লবণ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা সাভারের হেমায়তপুরের চামড়া শিল্পনগরীর টেনারি আন্তর্জাতিক পরিবেশ ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে আছে দেশের চামড়া শিল্প মিলছে না কাঙ্ক্ষিত দাম এমন পরিস্থিতিতে এবারের ঈদে এক কোটি দশ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন টেনারি মালিকরা মান ঠিক রাখতে ভালোভাবে চামড়া ছাড়ানো এবং নির্ধারিত সময়ে লবণ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা ঈদের এক সপ্তাহ পর ঢাকার বাইরের চামড়া সংগ্রহ করা হবে বলেও জানান ব্যবসায়ীরা এবছর প্রচুর গরম যারাই চামড়া সংরক্ষণ করবেন এবং লবণ দিবেন পরবানির চার থেকে ছ ঘন্টার ভিতরে যেন চামড়াকে লবণ দিয়ে সংরক্ষণ করা হয় তা না হলে চামড়া নষ্ট হয়ে যাবে এবং চামড়া গুণগত মান যখন নষ্ট হয়ে যায় তখন চামড়া ন্যায্য দাম থেকে বঞ্চিত হয় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এবার বাজারে লবণের পর্যাপ্ত সরবরাহ আছে দামও গত বছরের তুলনায় চুয়াত্তর কেজির বস্তায় প্রায় তিনশো টাকা কম ফলে গরম থাকলেও এবার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন আরতদাররা লবণ পর্যাপ্ত আছে এবং আমাদের যে কাঁচা ব্যবসায়ী যারা আছেন তারা কখনো লবণের দিকে খেয়াল করে না যেহেতু লবণ না লাগাইলে তারা চামড়া দামি পাবে না তা আমরা শতভাগ আমাদের যে কাঁচা ব্যবসায়ী আছে তারা সম্পূর্ণ চামড়া লবণজাত করতে সক্ষম এবং তাদের পূর্ব প্রস্তুতি সবার আছে চামড়া নগরীর বর্জ্য ব্যবস্থাপনা এবং সিইটিপি পুরোপুরি ঠিক না করলে দেশের চামড়া শিল্প ঘুরে দাঁড়াবে না বলেও মত ট্যানারি শিল্পের মালিকদের ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা